স্বাগত জানাচ্ছি উত্তর বাংলা কলেজের রসায়ন বিভাগের ক্লাসে, অনলাইন ক্লাসে। যে যেখানে আসো সুস্থ আসো, ভালো আসো। আজকে পূর্বের ন্যায় অধ্যায়ের নিরাপদ ব্যবহার এটারই উপরে লেকচার দিচ্ছে। আবারও আগে যেগুলো পড়ানো হয়েছে আশা করছি সেগুলো তোমরা বই দেখছো, এবং যদি কোনো সমস্যা হয় আমি বলেছিলাম যে আমাকে ফোন করো, ফোন নাম্বার দেওয়া আছে। আজকে তারই কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করছি, আমি আলোচনা করছি, এবং এই বিষয়ে আমাদের দেখা যাবে যে এগুলো রসায়নের মুখ্য বিষয়। আমরা যে কোনো চ্যাপ্টারে যেখানেই যাই না কেন এগুলো আমাদের লাগবে এবং মনে রাখতে হবে। এখানে আমরা করছি হলো বিশেষ যে বিষয়গুলো আজকে আলোচ্য বিষয় আছে, মূল ভগ্নাংশ ইপিএম, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, টাইট্রেশন, নির্দেশক, অম্লের ক্ষারকতা, ক্ষারের অম্লতা এবং প্রমাণ দ্রব্য। প্রথমত আসছে হলো মূল ভগ্নাংশ। মূল ভগ্নাংশ কাকে বলে? মূল ভগ্নাংশ হলো কোন দ্রবণে দ্রবিত একটি নির্দিষ্ট দ্রব্যে যত গ্রাম দ্রবিত থাকে, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট দ্রব্যে দ্রবণে যত গ্রাম দ্রব্য থাকে সেই গ্রাম সংখ্যাকেই ওই দ্রবণের মোল সংখ্যা বলা হয়, এবং দ্রবণে উপস্থিত মোল উপাদানগুলো অর্থাৎ দ্রাবক এবং দ্রব্য এই দুইয়ের মোল সংখ্যার মধ্যে দ্রব্য যতটুকু উপস্থিত থাকবে সেটাই হলো তার দ্রব্যের মোল সংখ্যা। মোল ভগ্নাংশ হলো মোল দ্রব্যের মধ্যে মোল সংখ্যার মধ্যে কতটুকু উপস্থিত থাকলো সেইটা। যেমন যদি দ্রব্যের মোল সংখ্যা যদি M1 হয় আর দ্রাবকের মোল সংখ্যা যদি M2 হয়, তাহলে দ্রব্যের মোল ভগ্নাংশ হবে M1 প্লাস M2 M1, এটি হলো তার মূল ভগ্নাংশ। তো আমাদের এটা খেয়াল রাখতে হবে, পরবর্তী চ্যাপ্টারে আমাদের এই মূল ভগ্নাংশের বিশেষ প্রয়োজন হবে। এরপর আসছি PPM। PPM এর পুরো যদি আমি বলতে চাই তাহলে হবে পার্স পার মিলিয়ন, আর মিলিয়ন শব্দের অর্থ আমরা জানি 10 লক্ষ, মানে 10 লক্ষের মধ্যে যতটুকু দ্রব্য দ্রবিত থাকে সেটাকেই বলা হবে পার্স পার মিলিয়ন বা PPM। তার স্বভাবতে এই সংজ্ঞাটা এরকমই দাঁড়াচ্ছে যে কোন দ্রব্যের প্রতি 10 লক্ষ ভাগে কোন দ্রব্যের যত ভর উপস্থিত থাকবে, আবার আমি বলছি কোন দ্রবণের 10 লক্ষ ভাগে যত গ্রাম দ্রব্য দ্রবিত থাকবে সেটাই হলো ওই দ্রবণের PPM। তাহলে PPM এর ক্ষেত্রে আমাদের আসবে আগেরটার মতো, অর্থাৎ যদি এখানে দেখা গেল দ্রব্যের মোল সংখ্যা যদি M1 হয় আর দ্রাবকের মোল সংখ্যা যদি M2 হয়, এটাকে যদি আমরা 1 লক্ষ অর্থাৎ 10^6 দিয়ে গুণন করি তাহলে আমরা এই PPM টা পেয়ে যাব। এটাকে আমরা অর্থাৎ এখানে যদি মনে করো 10 গ্রাম আর এটা থাকলে 100 গ্রাম, এটা দিয়ে গুণ করলে যে মানটা পাওয়া যাবে সেটাই হলো PPM, অর্থাৎ পার্স পার মিলিয়ন, 1 মিলিয়নের মধ্যে কতটুকু দ্রব্য দ্রবিত আছে সেটাই হলো PPM। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, অন্যভাবে বলতে পারলে এরকম যে প্রতি লিটার দ্রাবক প্রতি লিটার দ্রবণে কোন দ্রব্যের প্রতি লিটার মানে 1 লিটার, 1 লিটার বলতে 1000 ml, 1000 মিলিলিটার, সেই 1000 মিলিলিটারের মধ্যে কত গ্রাম দ্রব্য দ্রবিত আছে সেটাই হলো সেই দ্রবণের PPM। আমরা এভাবে বের করতে পারবো, এবং এর একক হলো মিলিগ্রাম, মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ কোন দ্রবণের এই মিলিগ্রাম পার লিটার একক যদি আমরা বের করি তাহলে এটাই হবে তার PPM। এভাবে আমরা PPM বের করতে পারবো। তবে এই PPM এর এটা আমরা আরো পরবর্তীতে আরো একটা চ্যাপ্টার আছে সেখানে আমরা গিয়ে আরো বিস্তারিত পাবো, এবং সেখানে কিছু অঙ্কও থাকবে আমরা সেখানে সেটা দেখব।
এরপর আসছি আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা জানি দ্রব্য এবং দ্রাবক এই সমস্ত নিয়েই রসায়নের অনেক ব্যাখ্যা আছে। তো এখন কোন দ্রবণটি দেখা যাবে যে আমি আজকে দ্রবণ তৈরি করে রেখে দিলাম, হয়তো বা দেখা গেল যে এই দ্রবণটা আমি আজকে ব্যবহার করতে পারবো না, কালকে ব্যবহার করবো। তখন দেখা যাবে যে আজকে যে গুণমাত্রা থাকার কথা সেই গুণমাত্রা হয়তো থাকবে না। সেই জন্য এটা আমাদের জানতে হবে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো সেই সমস্ত পদার্থ যে সমস্ত পদার্থ বাতাসে যদি রেখে দেওয়া যায়, দ্রবণ তৈরি করে যদি রেখে দেওয়া যায়, তাহলে দেখা যাবে সেই দ্রবণের ঘনমাত্রা অনেকদিন পর্যন্ত থেকে যায়, অর্থাৎ বায়ু কর্তৃক সেগুলো আক্রান্ত হয় না। তাহলে যে সমস্ত দ্রবণের ঘনমাত্রা বায়ু কর্তৃক আক্রান্ত হয় না, দ্রবণ তৈরি করে রেখে দিলে অনেকদিন পর্যন্ত থাকে, তাহলে সেই দ্রবণকে আমরা বলবো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে আমাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে গেলে আমরা কোন দ্রবণটি তৈরি করে আগে তৈরি করে রেখে দিতে পারবো, আবার কোন দ্রবণটি তৈরি করে রেখে দিতে পারবো না, সেটা আমরা এখান থেকে জানতে পারবো। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তাহলে ওই সমস্ত পদার্থ আরো অনেক আছে পদার্থ, আমি দু তিনটের নাম বলছি, যেমন হলো পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর আছে সোডিয়াম কার্বনেট, তারপর অক্সালিক অ্যাসিড, এই সমস্ত পদার্থ আছে, এরা আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। অর্থাৎ এদের দ্রবণ তৈরি করে রাখলে আমরা অনেকদিন পর্যন্ত সেটা রেখে দিতে পারবো। জাস্ট অপোজিট সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, অর্থাৎ যে সমস্ত দ্রবণ বায়ু কর্তৃক আক্রান্ত হবে না, হবে এবং বেশি দিন এই দ্রবণ তৈরি করে রাখা যাবে না, অর্থাৎ এই দ্রবণটা যদি দিয়ে আমরা যদি কোনো দ্রবণের উপস্থিতি বা দ্রাবতা বা টাইট্রেশন করতে যাই, তাহলে তো এই দ্রবণ আমাদের তৎক্ষণাৎ তৈরি করে ব্যবহার করতে হবে। সেইগুলোই হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, অর্থাৎ যে সমস্ত পদার্থের দ্রবণ বায়ু দ্বারা আক্রান্ত হবে এবং দ্রবণ তৈরি করে আমাদের রাখা যাবে না, যখন ব্যবহার করতে হবে তখনই আমাদের এটা তৈরি করে নিতে হবে, এই সমস্ত দ্রবণকে আমরা বলবো হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ উদাহরণস্বরূপ আমরা কিছু দিতে পার, আমি দিচ্ছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড বহুল পরিচিত দ্রবণ সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের রসায়নাগারে বিশেষ প্রয়োজন, এই সমস্ত এই যে দ্রবণগুলো বিশেষ করে দেওয়া হলো এই যে কয়েকটি আমরা ব্যবহার করছি এগুলো আমাদের রসায়নাগারে বিশেষ প্রয়োজন, প্রতিনিয়তই এর আমার এতে জানতে হবে এর লাগে। তাহলে এই সমস্ত দ্রবণ আমরা বেশি দিন তৈরি করে রাখতে পারবো না, অর্থাৎ যদি আমরা সঠিকভাবে এর ব্যবহার চাই তাহলে অবশ্যই তৎক্ষণাৎ দ্রবণ তৈরি করে এটি ব্যবহার করতে হবে। এটা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এরপরে আসছি টাইট্রেশন। এখন টাইট্রেশন হলো আমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টারে কোনো কিছুর একটা অজানা দ্রবণের ঘনমাত্রা তো নির্ণয় করতে হবে, একটা জানা দ্রবণের মাধ্যমে আর একটা অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। আর এই দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে গেলে আমরা সাধারণত এসিডের মাধ্যমে ক্ষার বা ক্ষারের মাধ্যমে এসিড এই দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে থাকি করি। তো এইরকমের কোনো এসিডের দ্রবণ দ্বারা জানা, কোনো এসিডের দ্রবণ দ্বারা অজানা কোনো ক্ষারের ঘনমাত্রা নির্ণয়, অথবা অজানা ক্ষারের দ্রবণের দ্বারা জানা ক্ষারের দ্রবণের দ্বারা অজানা এসিডের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিটাকেই আমরা বলবো টাইট্রেশন, অর্থাৎ পুরো প্রসেসটাকে আমরা বলবো টাইট্রেশন। আর এই টাইট্রেশন কিন্তু আমাদের বিশেষ প্রয়োজন, এখানে রসায়নাগারে আমাদের কোনো দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে গেলে এটি আমাদের সবসময় প্রয়োজন হয়। তো এই টাইট্রেশনের ক্ষেত্রে বিশেষ একটা উপাদান এখানে ব্যবহার করা হয়। আমরা জানি যে ক্ষার এবং এসিড দুটাই আছে, এদের উপস্থিতি আমরা যদি এসিডের মধ্যে ক্ষার দিই অথবা ক্ষারের মধ্যে এসিড দিই একে অপরের ক্ষমতাকে বিলুপ্ত করবে, অর্থাৎ নিউট্রালাইজড হয়ে যাবে। তো এটা করতে গেলে আমার কখন নিউট্রাল হলো সেটা তো আর আমরা জানি না, সেটাকে জানতে গেলে আমাদের এমন একটা উপাদান ব্যবহার করতে হবে যে উপাদানগুলো দেখা যায় এসিড দ্রবণের মাধ্যমে এক বর্ণ দেখায় আবার ক্ষার দ্রবণের মাধ্যমে আর এক বর্ণ দেখায়। তাহলে এসিডেই এমন কোনো পদার্থ আছে যে পদার্থগুলো এসিড দ্রবণের এক কালার
এবং ক্ষারীয় দ্রবণে আর এক কালার হয়ে থাকে। তা সেই সমস্ত দ্রবণে বিশেষ দ্রবণের ক্ষেত্রে বিশেষ নির্দেশক ব্যবহার করা হয়। বর্ণ পরিবর্তনের মাধ্যমে এরা ক্ষারের এবং অথবা এসিডের উপস্থিতি নির্দেশ করে থাকে। তাহলে আমরা ওই পদার্থটা, যেই পদার্থটা এসিডের উপস্থিতি নির্দেশ করছে তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে, অথবা ক্ষারের উপস্থিতি নির্দেশ করছে তার বিশেষ বর্ণ পরিবর্তনের মাধ্যমে, সেই পদার্থটাকে আমরা বলবো নির্দেশক। তাহলে নির্দেশক হলো এটা কখন হবে, আমরা ওই টাইট্রেশনের দ্রবণের ক্ষেত্রে ব্যবহার করব যার উপস্থিতি সামান্য পরিমাণ 2-8 ফোঁটা দিলেই হয়ে যায়। এই দ্রবণের মধ্যে টাইট্রেশন যখন আমরা করতে যাব, তখন ওই দ্রবণের মধ্যে যে কি আমরা কনিক্যাল ফ্লাক্সে নেব, অর্থাৎ এটা তোমরা দেখে পাবে, আমরা ল্যাবরেটরিতে যখন করতে যাব তখন হয়তো হাতের হাতে নাতে এটা শিখতে পারবে, তখন এটা সুবিধা হবে। তো আপাতত যেটা বলছি যে এখানে আমরা কনিক্যাল ফ্লাক্সে কিন্তু দ্রবণটা নেব, যে দ্রবণটা ঘনমাত্রা নির্ণয় করতে হবে। এখন সেইটা নির্ণয় করতে গিয়ে ওখানে আমাদের নির্দেশিত আমরা ইচ্ছামাফিক যে কোনো একটা নির্দেশক ব্যবহার করতে পারবো না, বা কোনো জৈব দ্রাবক ব্যবহার করতে পারবো না। নির্দেশককে জৈব দ্রাবক বলা হয়। এটি উপস্থিতি দিব আমরা নির্দেশিত, সেটাকে আমরা 2-8 ফোঁটা দিয়ে দেবো। মনে রাখতে হবে এখানে যদি বেশি পরিমাণ নির্দেশক ব্যবহার করি তাহলে কিন্তু সেটা কমপ্লেক্স সৃষ্টি হবে, অর্থাৎ আমরা যে লক্ষ্যে টাইট্রেশন করতে যাচ্ছি বা এসিড বা ক্ষারের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে যাচ্ছি সেটি হবে না। তো এখানে দেখা যাবে যে 2-8 ফোঁটা দিলেই দেখা যাবে যে ক্ষারের এবং এসিডের উপস্থিতি নির্ণয় করে। মনে করো আমরা কনিক্যাল ফ্লাক্সে ক্ষার নিয়েছি, তাহলে আমাদের সেরকম একটা উপস্থিতি নির্দেশক ব্যবহার করতে হবে। মনে করো গোলাপি বর্ণ ধারণ করছে। এখন এই টেস্ট টিউবের বুলেটের মধ্যে আমাদের নিতে হবে হলো এসিড। সেই এসিড দিয়ে আস্তে আস্তে ফোঁটা ফোঁটা আকারে আমাদের ওই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে দ্রবণ ফেলতে হবে। তাহলে দেখা যাবে একসময় ওই ক্ষারীয় দ্রবণটি এসিডিও হয়ে যাবে। জাস্ট যে মুহূর্তে দ্রবণটি এসিডিও হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু দ্রবণটির বর্ণ পরিবর্তন হয়ে যাবে। মনে করো আগে ছিল গোলাপি বর্ণ, এক তা পরিবর্তিত হয়ে গেল হলুদ বর্ণ। এই তীক্ষ্ণ দৃষ্টিতে এটি লক্ষ্য করতে হবে। আর এটা কিন্তু ভালোভাবে বর্ণটি লক্ষ্য করার জন্য নিচে আমাদের টাইট্রেশন কনিক্যাল ফ্লাক্সের নিচে আমাদের একটা পরিষ্কার সাদা কাগজ দিতে হবে, যাতে করে দ্রবণটা বর্ণটা ভালোভাবে দ্রবণের বর্ণটা ভালোভাবে জানা যায়। এইভাবে আমরা এটা করতে পারবো। এরপর আসছি আমরা, এটা এগুলো নির্দেশক। এরপর আসছি অম্লের ক্ষারকতা। ওই যে বললাম অম্ল ক্ষারকে প্রশমিত করে অথবা ক্ষার অম্লকে প্রশমিত করে। এখন কার ক্ষমতা কতটুকু সেই ক্ষমতার বিচারে এই এখানে ব্যাখ্যা করা হয় অম্লের ক্ষারকতা বা ক্ষারের অম্লতা। অম্লের ক্ষারকতা হলো কোনো এসিড কর্তৃক ক্ষার, কোনো এসিড কর্তৃক ক্ষার বা ক্ষারককে প্রশমিত করার ক্ষমতাকে বলা হয় অম্লের ক্ষারকতা। যেমন অম্ল হলো এসিড, হাইড্রোক্লোরিক এসিড, এই এসিডকে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করব, এটা হলো, এটা হলো অম্ল আর এটা হলো ক্ষার, এইটা দ্বারা আমাদের এটাকে প্রশমিত করব। তাহলে এখানে দেখা যায় যে বিক্রিয়ার পরে যেটা আসবে, আমরা এসিড এবং ক্ষার একসঙ্গে যদি যুক্ত করি তাহলে আমরা জানি লবণ এবং পানি উৎপন্ন হয়। তাহলে দেখা গেল যে এবং নির্ধারিত করা হবে এখানে এক মোল হাইড্রোক্লোরিক এসিড এক মোল ক্ষারকে প্রশমিত করছে, সুতরাং এটা এক, এখানে এটা হবে এক ক্ষারকীয় এসিড, অর্থাৎ এক মোল ক্ষারককে হাইড্রোক্লোরিক এসিড প্রশমিত করছে, এটি হলো এক ক্ষারকীয় এসিড। অনুরূপভাবে যদি আমরা ক্ষারের ক্ষেত্রে যাই, একই ব্যাখ্যাটা দিতে পারবো, যেখানে আমাদের ক্ষার দিয়ে যদি এসিড ব্যাখ্যা দ্রবিত করতে তারা অন্য ব্যাখ্যাটাই তার সুবিধা হবে। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট আমরা হাইড্রোক্লোরিক এসিডকে প্রশমিত করব, অর্থাৎ এখন আগে যেমন আমরা এসিড দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করছি, এবারে ক্ষার সোডিয়াম কার্বনেট দিয়ে হাইড্রোক্লোরিক এসিডকে প্রশমিত করব। এখানে দেখা যাবে যে এখানে বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে সোডিয়াম কার্বনেট থেকে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তো আমাদের এখানে দেখো এখানে যদি আমরা ব্যালেন্স করে নিই তাহলে এখানে আসবে 2, এখানে আসবে 2। এখানে দেখা গেল যে 1 মোল সোডিয়াম কার্বনেট 2 মোল হাইড্রোক্লোরিক এসিডকে প্রশমিত করছে, 1 মোল সোডিয়াম কার্বনেট 2 মোল হাইড্রোক্লোরিক এসিডকে প্রশমিত করছে।
এখানে তাহলে সোডিয়াম কার্বনেটকে আমরা বলবো দ্বিক্ষারকীয় আমাদের প্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণটা হলো যে দ্রবণের ঘনমাত্রা আমরা জানা আছে সেটাকেই আমরা মূলত প্রমাণ দ্রবণ বলে থাকি। আর এই প্রমাণ দ্রবণটা জানতে গেলে নির্দিষ্ট পরিমাণ দ্রাবক নির্দিষ্ট পরিমাণ দ্রবণে দ্রবিত থাকলে সেই দ্রবণের ঘনমাত্রা আমরা জানতে পারবো। যেমন সোডিয়াম কার্বনেট দিয়ে যদি আমরা দ্রবণ তৈরি করি, সোডিয়াম কার্বনেটের আণবিক ওজন আমরা জানি 106। কেমন করে 106 হয়? সোডিয়াম হলো 23, কার্বন 12, ও দুইটা আছে, এই জন্য দুই দিয়ে গুণ করতে হবে। পারমাণবিক ওজন হলো সোডিয়ামের 23 এবং দুইটা আছে, এই জন্য দুই দিয়ে গুণন। যোগ হলো কার্বনের হলো 12, আছে হলো একটা, এক দিয়ে গুণন, এবং অক্সিজেন হলো 16 এবং তিনটা আছে, তিন দিয়ে গুণন। এখানে যোগ করলে পাওয়া যাবে 106, অর্থাৎ এর আণবিক ভর হলো 106। তো এই 106 যদি 1 লিটার দ্রবণে, এই 1 গ্রাম যদি 1 লিটার মানে 1000 মিলিলিটার দ্রবণে দ্রবিত থাকে, তাহলে এই দ্রবণের ঘনমাত্রা কিন্তু হবে 1 মোলার। অর্থাৎ আগে থেকেই আমরা জেনে রাখছি যে এই দ্রবণটির ঘনমাত্রা 1 মোলার, অর্থাৎ এটা একটি মোলার দ্রবণ এবং এটি একটি জানা দ্রবণ। এই জানা দ্রবণের ঘনমাত্রাটাকে আমরা বলবো প্রমাণ দ্রবণ। ধন্যবাদ ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা মোবাইল নাম্বার আমি দিয়েছি, মোবাইল নাম্বারে যোগাযোগ করো। প্রয়োজনীয় আরও যদি অন্য কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।